কারণ বর্তমানে দেখা যায় একটা স্বপ্ন আরো কত স্বপ্ন আপনি দেখছেন কেউ বলছে স্বপ্নযুগে পেয়েছে থানকুনি পাতা কেউ বলেছে স্বপ্নযুগে এটা দেখেছে যেটা ভাইরাল হয়েছে বেশি আর আরেকজন দেখলাম স্বপ্নযুগে দেখেছে এটা কয়েকবার পড়লে কি হয় আল্লাহ মাফ করুক স্বপ্ন আমাদের স্বপ্নের দরকার নেই আলহামদুলিল্লাহ কারণ স্বপ্ন দলিল হয় না কোনো আলিম দলিল বলছেন না কেউ বলেননি দলিল স্বপ্ন এরকম আছে পরবর্তীতে আখারাতে বা শেষ জমানা এরকম হবে মানুষ ভালো স্বপ্ন দেখবে বাস্তবে দেখতে পাবে এটা আছে কিন্তু এটাকে দলিল কেউ বলেননি কোনো আলিম তাই স্বপ্ন দলিল হয় না এটা যে আপনি বলে বলে বেড়াবেন এরকম কিছু না আপনি ব্যাপক একটা বিধান জারি করে দিবেন এটা সঠিক না কারণ আমাদের দিন মুকাম্মল আল্লাহ বলে এখন আমি তোমাদের দিনকে মোকাম্মাল পরিপূর্ণ করে দিয়েছি তাই দিনে অসম্পূর্ণতা বলতে কিছুই নেই সম্পূর্ণ তাই এরকম স্বপ্নের দিকে কর্ণপাত করতে নেই আমরা আল্লাহর বিধান পালন করে চলবো যদি এরকম কোন রকমের ভাইরাস বা যাই হোক দেখা দে আমরা তখন সবর করবো আমরা মুসলমান আল্লাফরমানি থেকে ফিরে আসবো আল্লাহর দিকে এটা হচ্ছে আমাদের কাজ চেষ্টা করব নিজে আল্লাহর বিধান পালন করার জন্য থাকতে অন্যকে দাওয়াত দিব কিন্তু এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত যে যখন সর্বত্র আল্লাহ নাফরমানি ছড়িয়ে যায় তখন আল্লাহ চেয়ে আল্লাহর আসতেও পারে আল্লাহ মাফ করুক কিন্তু এইসব ভাইরাস যেগুলো বর্তমানে বিশেষ করে এটা করোনা ভাইরাস এটা অবশ্য অবশ্যই মুসলমানদের জন্য রহমত এর মধ্যে সন্দেহ নেই আমাদের গুণাহত আল্লাহ মাফ করবেন আর আমাদের থেকে অনেক মুসলমান যারা আত্মবুলা হয়ে গেছে ওরা অনেকেই আল্লাহর দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ এই আশা রাখি আমরা তো এ বিষয়ে আমাদের কাজ যেটা আমরা এটা করবো আমি শুনি মানুষের স্বপ্ন তো স্বপ্নগুলো শুনে নিজে আতঙ্কিত যেন না হয় আল্লাহর দিকে রুজু থাকবো আল্লাহ আমাদের হেফাজত করুন বা রাকাল্লা হফি